অলরাইট, এখন আপনাদের সঙ্গে শেয়ার করব পরিমণি এবং নোবেলের দুটো লেটেস্ট গসিপস। প্রথমেই থাকছে, তাহলে আবার প্রেমে পড়ল পরিমণি। জানি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম কাণ্ড, কিন্তু আসল ঘটনা কি? এরপর থাকছে সড়ক দুর্ঘটনায় নোবেলের বৃদ্ধকে বাঁচানোর গল্প সম্পূর্ণ ভুয়ো, মিথ্যা বলছে নোবেল। ভিডিও হলো ফাঁস, জানা গেল সেই দিন আসলে কি হয়েছিল। এখন আর দেরি না করে গসিপে চলে যাওয়া যাক। প্রথমেই আসি পরিমণির কাছে। পরিমণির লাভ লাইফের কথায় যদি আসি, তাহলে পরির এই লাভ রিলেশনশিপের বিষয়টা বেশ ছন্নছাড়া টাইপের, মানে ওই ক্ষণস্থায়ী আর কি। এখন নেটিজনরা আবার বলছে পরি নতুন করে আবারও প্রেমে পড়েছে। এটা সত্যতা কি সেটা জানাচ্ছি, বা তার আগে বলে নেই, পরিমণি তো রিসেন্টলি দুবাইতে গিয়েছেন অ্যান্ড সেখানে হিজাব পরে বেশ কয়েকটা সুন্দর ছবিও দিয়েছেন। ছবিগুলো দেখে অনেকে প্রশংসা করলেও একটা ছবিতে তার পাশে মাস্ক পরা এক যুবককে দেখা যায়। যে ছবিটা দেখার পর অনেকেই বলছে ইনি বোধহয় পরির নতুন বয়ফ্রেন্ড, পরি তার বয়ফ্রেন্ডের সঙ্গেই দুবাইতে ঘুরতে গেছে, এটসেট্রা এটসেট্রা। যাই হোক, সেই ব্যক্তির চেহারা তো আর বোঝা যায়নি। কিন্তু এদিকে পরি গতকাল ফেসবুকে আরেকজনের ছবি পোস্ট করলেন এবং লিখলেন আই লাভ ইউ জাঙ্কু। আর ব্যাস, নেটিজনদের অনেকেই কমেন্টসে লেখা শুরু করে দিল পরির নতুন বয়ফ্রেন্ড তাহলে ইনি, এবং পরি অবশেষে তার নতুন বয়ফ্রেন্ডের ছবি শেয়ার করলো। কেউ কেউ আবার সমালোচনা করছিল, কেউ আবার কষ্টও পেয়েছিল। কিন্তু আসলে কি এই ব্যক্তি পরির বয়ফ্রেন্ড? ওয়েল, এই ব্যক্তি হয়তো পরির ক্রাশ, বাট তার বয়ফ্রেন্ড নয়। আসলে এই ব্যক্তি মরক্কোর ফেমাস সিঙ্গার সাদ লামজাদ। হয়তো এই সিঙ্গারের গানের প্রেমে পড়েছে পরি, বাট যারা এই সিঙ্গারকে চিনে না তারা আসলেই ভাবছিল ইনি মেবি পরির বয়ফ্রেন্ড। পরের গসিপে যাওয়ার আগে একটা ইনফরমেশন শেয়ার করে যাই, এবং সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ঈদে আপনার প্রিয়জনের জন্য ঘরে বসেই নিশ্চিন্তে অর্ডার করুন জেনুরের এক্সক্লুসিভ এবং ক্লাসিক কালেকশন। কমেন্টস এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে পেয়ে যাবেন জেনুরের ফেসবুক পেজ। জেনুর, শেয়ার মোমেন্টস, শেয়ার হ্যাপিনেস। এবার আসি মাইনুল হাসান নোবেলের কাছে। নোবেল তো সম্প্রতি তার ফেসবুকে বেশ কিছু আজব আজব পোস্ট করছিল, যেগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছিল। যাই হোক, নোবেল এক ইন্টারভিউতে এটাও জানিয়েছিল তিনি এই পোস্টগুলো করেছিলেন তার পেজকে গরম রাখার জন্যই, অ্যান্ড এটা নিয়ে কে কি ভাবলো সেটা গোনার টাইমও তার নেই। তবে 22 এপ্রিল তিনি ফেসবুকে বাম চোখে ব্যান্ডেজ করা একটি ছবি পোস্ট করেন এবং জানান তার অ্যাক্সিডেন্টের কথাও। এরপর 23 এপ্রিল নোবেল ফেসবুকে আরেকটা পোস্ট দিয়ে সেই অ্যাক্সিডেন্টের ঘটনার বর্ণনা দেন, যেখানে তিনি লেখেন এক বয়স্ক লোক অসতর্কতাভাবে রাস্তা পার হচ্ছিল এবং তাকে বাঁচাতে গিয়ে নোবেলের মাথা তালুতে 12টা এবং বাম পাশে ভ্রুতে 18টা মোট 30টা সেলাই লাগে। নোবেল আরও লেখেন তবুও তিনি মনে তৃপ্তি পেয়েছেন কারণ লোকটা নিরাপদে আছে এবং তিনি সবার কাছে দোয়াও চেয়েছেন। ওয়েল, সবই তো ঠিক ছিল, অনেকে তার এই পোস্ট দেখে সমবেদনা জানাচ্ছিল, তার প্রশংসা করছিল। কিন্তু প্রবলেমটা হলো নোবেলের এই পোস্টটা সেই ঘটনার প্রত্যক্ষদর্শীদের নজরে আসে এবং জানা গেল আসল ঘটনাটা কি। যেমন শোয়েব বিন আহসান নামে একজন প্রত্যক্ষদর্শী ফেসবুকে পোস্ট দিয়ে জানায় ঘটনাটা আসলে ইফতারির 15-20 মিনিট আগে নোবেল রং সাইড থেকে বাইক চালিয়ে আসছিল এবং একজন তরুণ সাইকেল আরোহীকে সে ধাক্কা দিয়ে মারাত্মকভাবে আহত করে দেয়। কোনো বৃদ্ধকে সে বাঁচায়নি। ইনফ্যাক্ট একটা ভিডিও কিন্তু প্রকাশ পেয়েছে যেখানে দেখা যাচ্ছে নোবেল আসলেই আহত হয়েছে এবং তার মুখ রক্তাক্ত, কিন্তু সেখানে কোনো বৃদ্ধ লোককে দেখা যায়নি। তবে তার কিছুক্ষণ পর দেখা যায় সেই দুর্ঘটনায় আহত আরেকজন ব্যক্তিকে, যিনি আসলেই একজন তরুণ যার বয়স আনুমানিক 25-30 হবে। এখন এই ঘটনাটা ফাঁস হওয়ার পর আবার বিতর্ক শুরু হয় অ্যান্ড অনেকেই বলছে নোবেল মানসম্মানের ভয়ে বৃদ্ধকে বাঁচানোর মিথ্যা ঘটনা বলেছে। ইনফ্যাক্ট প্রত্যক্ষদর্শী সেই শোয়েব জানায় তারা নোবেলকে নাকি হসপিটালে পাঠানোর চেষ্টাও করেছিল, কিন্তু নোবেল ফেঁসে যাবার ভয়ে ঠিক আছি বলে দ্রুত সেখান থেকে কেটে পড়েন। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।